মিছিলে জলপাই উর্দিনে সেনার ভারী বুটের শব্দ নেই, আগ্নেয়াস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্র তো দূরস্থ, আছেন শুধু সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে নাগারে দুমাস দিল্লির সীমানায় বসে থাকা লাখো কৃষক। সোমবারও যারা দাবি করছে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের মতো মিছিলেও তাদের অস্ত্র অদম্য যে, আর বাহন বিশ্বস্ত ট্রাক্টর, মুখে মুখে ঘুরছে প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে এমন মিছিলের সাক্ষী কি কখনো থেকেছে দেশের রাজধানী? দিল্লিবাসীরা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদেরও অনেকে মানছেন এবার প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে তাদের চোখ থাকবে দুই মিছিলের দিকে, একটি অবশ্যই বিজয় চকের চিরাচরিত কুচকা আওয়াজ, আর দ্বিতীয়টি দিল্লি সীমানায় বিক্ষুব্ধ কৃষকদের ট্রাক্টর মিছিল, যার অনুমতি পাওয়ার পর এবার বাজেট অধিবেশনের সময়ে সংসদ ঘেরাওয়ের পরিকল্পনা করছেন চাষিরা। করোনাকালে দ্বিতীয় দফায় সবার জন্য খুলে দেওয়া হবে বেলুড় মঠের দরজা। সোমবার রামকৃষ্ণ মঠ ও মিশনে সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে মঠের তরফে। জানানো হয়েছে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে মঠের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল 8:30 থেকে বেলা 11টা এবং বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত সাধারণের জন্য বেলুড় মঠ খোলা থাকবে। তবে প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যান বা মহারাজদের প্রণাম করা আগের মতোই নিষিদ্ধ। অবশেষে 77টি আসনে খুলল জোটের জট, তবে এখনও 217টি আসন নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবার বিকেলে ক্রান্তি প্রেসে জোটের আসন রফা চূড়ান্ত করতে বৈঠকে বসেন বামফ্রন্ট ও কংগ্রেসের নেতারা। প্রায় 1 ঘন্টা 5 মিনিটের বৈঠকে সিদ্ধান্ত হয় 2016 সালের বিধানসভা ভোটে জোটে লড়াই করে জেতা কোনো আসনে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেবে না বামফ্রন্ট ও কংগ্রেস। বাকি 217টি আসনের ভাগাভাগি নিয়ে আলোচনা হবে আগামী বৃহস্পতিবার। সেনা সূত্রে খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল চীনা সেনা, কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে, তবে ভারতীয় সেনা বিবৃতি দিয়ে বিষয়টিকে ছোট সংঘর্ষ বলে ব্যাখ্যা করেছে। সেনা সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে নাকুলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদেশের বাহিনী। গলওয়ানের কায়দাতেই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকুলা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীনা সেনা। সে সময় আবহাওয়া খারাপ ছিল, সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজ, কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবলভাবে বাধা দেয়, দুপক্ষের মধ্যে মারপিট বেঁধে যায়। চীনা ফৌজদের অন্তত 20 জন সদস্য ওই সংঘর্ষে জখম হয়েছে বলে জানা গিয়েছে, তারা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার আগে জয় শ্রীরাম স্লোগান নিয়ে ফুসছে রাজ্যের শাসক দল। বিধানসভায় এ নিয়ে নিন্দা প্রস্তাব আনা হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। সোমবার বিধানসভায় নিজের ঘরে বসেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন নেতাজির জন্মদিন পালনে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। তার কথায় আমাদের মন্ত্রী তাপস রায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পরিষদীয় দলে এই ঘটনার বিরুদ্ধে প্রস্তাব আনার কথা বলেছেন, বিষয়টি বিবেচনা করে ওই প্রস্তাব বিধানসভায় আনার সিদ্ধান্ত নিয়েছি। মন্দিরের প্রণামী হিসেবে জমা হওয়া ছেঁড়া নোটের একটি প্যাকেট ভুলবশত ফেলে যাওয়া হয়েছিল কালীঘাটে গঙ্গার ধারে, নোট রহস্যের তদন্তে নেমে এমনটাই জেনেছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, ভবানীপুরের পদ্মপুকুর এলাকার একটি মন্দিরে গত কয়েক মাসে যে প্রণামী জমা পড়েছিল তার মধ্যে থাকা অচল নোটগুলি আলাদা করে রাখা ছিল একটি প্লাস্টিকের ব্যাগে, সেই ক্যারি ব্যাগ রাখা ছিল মন্দিরের বর্জ্য ফুলের বস্তার পাশে। মন্দিরের এক কর্মী ফুলের বস্তার সঙ্গে নোটের ব্যাগটিও তুলে এনে কালীঘাটের মুখার্জি ঘাটে ফেলে দেন। রবিবার দুপুরে ওই ঘাটে আটপোড়া ছেঁড়া নোটের প্যাকেটটি দেখতে পান এলাকার বাসিন্দা, ভেতরে ছিল 5, 10, 20, 50 ও 100 টাকার সব নোট। খবর পেয়ে আসেন কালীঘাট থানার অফিসারেরা, তারা নোটগুলি বাজেয়াপ্ত করেন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।